এত যে পক পক করস, হ্যাঁ তোর একটা ড্যাব দেই। আচ্ছা দে, এই যে মনে কর এখন এদিক দিয়া ধর 40 এর উপরে বয়সের কোন মানুষ যদি আসে, বাচ্চা টাচ্চা পোলাবান হলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক, 40 বছরের উপরে হইতে হবে তার কাছ থেকে। তুই মানে বুড়া বেটা এক্স্যাক্টলি একটা সিগারেট আনবি অথবা একটা সিগারেটের টাকা আনবি, পারবি? আচ্ছা এটা কোনো ব্যাপার হইলো, শিওর 100% ঠিক আছে। ওই যে দেখ একটা আঙ্কেল আসতেছে, যা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটা কথা বলতাম আর কি, যে আমার এখানে দুইটা ফ্রেন্ড বসে আছে আর কি, আমরা বসে মানে ওরা দুজন আমরা ডেয়ার খেলতেছি আর কি, বুঝছেন? এখন ওরা আমাকে আর কি একটা ডেয়ার দিছে যে আপনার কাছ থেকে সিগারেট নিতে, মানে আপনার কাছে যদি থাকে তাহলে যদি সিগারেটটা দেন আমাকে তাহলে আমি ডেয়ারে জিততাম, ঠিক আছে? আর যদি সিগারেট না দেন তাহলে ওরা আমাকে পানিশমেন্ট দেবে। তোমার বসে ছেলেকে আমাকে সিগারেট দিব? ভাইয়া এটা তো জাস্ট একটা গেম। মাম্মা আরে মামা তুই তো জিনিস একটা, আমার 15 টাকাই বাঁচায় দিলি। এখন আমার তো দিলি, আমি কমপ্লিট করলাম, এখন ওরে একটা দে। ওরে ওরে তো দিমু, দাঁড়া চিন্তা করি ওরে কি দেওয়া যায়। আচ্ছা তুই এইখান দিয়া প্রথম যে মাইয়াটা হাইটা আসবে, হ্যাঁ মাইয়া বলতে আবার পিচ্ছি মাইয়া মনে করিস না, ওই যে টিকি টিকি থাকে না, আগুন আগুন আগুন, তোর আগুন ধরতে হবে। তুই ওই মায়া কোনটাটা নিয়ে আসবি, মানে আগুনের পাটনা ধরতে হবে নাকি? হ্যাঁ কোনটাটা নিয়ে আসবি পারবি? আরে ব্যাটা কোনো ব্যাপারই না, দেখ মামা ওই যে আগুন তো আইতেছে রে, আমার তো মনে হয় পুরো অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গেছে। এবার তোর টান মামা, যা। কেমনি কি তুই যে পারবি না এটা আমি আগেই জানি, তুই তো বড় ডরপোক, ও দেখছস না কেমনে যায় করছে। এখন দেখ চিন্তা করে কি করবি, যাবি না হার মানবি? এরত না চল বাই কুট দেখাই দে মাস। আচ্ছা সাজিদ, দুইটার সময় অনিকার কোচিং শেষ হয়েছে, এখন 4 বেজে গেছে, এখনো বাসায় আসেনি। আর বান্ধবী টান্ধবীর বাসায় গেছে তো আসবো না? আরে গিয়ে দেখ কোনো সমস্যা হতে পারে, ফোন দিছি ফোন ধরতেছে না একবারও। আরে মাত্র বাইরে থেকে আসলাম, এখনই যাইতেইব, আসবো না? যা মা একটু, সমস্যা হতে পারে না, সন্ধ্যা হয়ে আসতেছে, মেয়ে মানুষ, যা একটু দেখাই। মাত্র আসলাম তো পার লাগে না সব। কোচিং শেষ হওয়ার পরে তো কেউ থাকে না, আর স্টুডেন্টরা সবাই 2টা সদুটের ভিতরে বের হয়ে গেছে।
পুরান বাড়ির ওদিকে আবার অনুষ্ঠান দেখলে।